সিরাজগঞ্জে কর্মবিরতি শেষে স্মারকলিপি প্রদান করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে পাঁচ দফা দাবিতে সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জেও কর্মবিরতি পালন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। স্মারকলিপি প্রদানকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক ও কামারখন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।